গত 1 অক্টোবর উত্তরবঙ্গ সফরে এসে জলপাইগুড়ি থেকে রাজ্যের মানুষের কল্যাণে পথশ্রী অভিযান প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই প্রকল্প অনুযায়ী উত্তর দিনাজপুর জেলাতে গতকাল থেকে শুরু হলো কাজ। গতকালকের পর আজ পুনরায় জেলার ইসলামপুর ব্লকের অন্তর্গত পণ্ডিত পোতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ামারা এলাকায় একটি রাস্তার কাজের শুভ সূচনা হয়। এই কাজের শুভ সূচনা করেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। জানা গিয়েছে 120 মিটার দীর্ঘ এই রাস্তাটি তৈরি করা হবে এখানে। দীর্ঘদিন থেকে এই রাস্তার দাবি জানিয়ে আসছিলেন গ্রামের মানুষজন। এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুরের বিডিও শতদল দত্ত, উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য জাভেদ আক্তার, মেহতাব চৌধুরী, কামাল উদ্দিন সহ অন্যান্যরা। এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি জানিয়েছেন পথশ্রী অভিযান প্রকল্প রাজ্যের মধ্যে নজিরবিহীন। এই প্রকল্পের মধ্যে দিয়ে গ্রামগঞ্জের বেহাল রাস্তা সারাইয়ের উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। সারা রাজ্য জুড়ে 12,000 কিলোমিটার পথ সংস্কার কিংবা নতুন করে তৈরি করা হবে। অভিযান বলে মমতা ব্যানার্জি আরম্ভ করেছে 12,000 কিলোমিটার সারা পশ্চিম বাংলায় উনি রিপেয়ারিং এর জন্য যে রেখেবে একেবারে নজিরবিহীন প্রকল্প, একেবারে নজিরবিহীন প্রকল্প এটা। যেটা মমতা ব্যানার্জি গ্রামগঞ্জের রাস্তাগুলো ঠিক করার জন্য টাকা বরাদ্দ করেছেন 5,740 কোটি টাকা। এটাই বিরাট ব্যাপার। পশ্চিমবঙ্গের নিজের ফান্ড থেকে, দিল্লির টাকা থেকে না, এটা নিজের থেকে গ্রাম লোকের, গ্রামের মানুষদের সুবিধার জন্যে রাস্তাগুলো যে ভেঙে পড়েছে, কোনো কাজ হচ্ছে না, লোক আসা যাওয়া করতে পারছে না, ছেলে মেয়েরা স্কুল যেতে পারছে না, সাইকেল চালক চলতে পারছে না, এই জন্যে সমস্ত রাস্তাগুলো রিপেয়ারিং করার জন্য এই টাকা দিয়েছেন। ওরকমই আমাদের ইসলামপুরে মমতা ব্যানার্জি একটা ইয়ে ঘোষণায়, যে প্রকল্পের ঘোষণার মধ্যে আমাদের ইসলামপুরে বিডিও কয়েকটা স্কিম নিয়েছে এখানে। এদিকে দীর্ঘদিনের দাবি অনুযায়ী রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার মানুষজন। দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ, ইসলামপুর।